আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি একুশ ব্যাচের পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুবই 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 ভালো আছো এবং আমি দোয়া করি সবাই যেন সুস্থ থাকো কারণ আর একটা দিন পরেই তোমরা হচ্ছে তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার সম্মুখীন হবা যদিও পরীক্ষা পদ্ধতিটা সচরাচর তোমার বড়ো ভাইরা যেভাবে দিয়ে আসছে তার থেকে একটু ভিন্ন বাট আমি দোয়া করি সবার জন্য পরীক্ষাটা ভালো হয় এখন আসি তোমার প্রথম পরীক্ষা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা এবং তারপরের পরীক্ষাটাও ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা তো তুমি কিভাবে পড়লে এই শেষ সময়টায় ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার খুব ভালোভাবে ক্র্যাক করতে পারবা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কিভাবে ইউটিলাইজ করতে পারবা এবং কিভাবে পড়লে ইনশাল্লাহ তুমি আউটপুটটা বেশি পাবা দেখো ফিজিক্স প্রশ্ন যখন হয় তুমি বিগত টেস্ট পেপার অ্যানালাইসিস করলে কোনো প্রমাণ কিন্তু আসে না সো এই শেষ সময়ে কেউ পাগলামি করে প্রমাণ পড়তে চায়ও না শেষ সময় তোমার কাজ কি হবে একটা চ্যাপ্টার শুরু করার পূর্বে তুমি ওই চ্যাপ্টারের যত সূত্র আছে তিনবার রিভাইজ দিবা ওই চ্যাপ্টারের যত সূত্র আছে তিনবার রিভাইজ দিবা তারপর বেসিকগুলো আগে রিভাইজ দিয়ে নিবা সংজ্ঞা টঙ্গা যা আছে ক এবং খটা তারপরে তুমি গ আর ঘ প্র্যাকটিস করবা এবং এখন হচ্ছে রিভিশনটা আসলে হচ্ছে নতুনভাবে পড়ার মতো না রিভিশন প্রসেসটা একটু ভিন্ন তুমি একটা প্রশ্ন পড়বা টেস্ট পেপারের একটা সরকারি কলেজের বা বোর্ড প্রশ্ন দেখবে তুমি এটা পারো কি না এটা ওই কোন সূত্রে পরে তুমি সূত্রটা ধরতে পারছো কিনা দ্যাটস এনাফ তোমার এক দুইটা ম্যাথের ক্যালকুলেশন মিলাইলেই হবে এতে তোমার কি হবে কনফিডেন্স বিল্ড আপটা হবে যে হ্যাঁ কারণ আমরা দেখা যায় হচ্ছে রিভাইসটা অনেকে এমনভাবে দেই যে পাঁচটা অঙ্ক করতে গিয়ে হচ্ছে আমার দুই ঘন্টা শেষ বাট এরকমভাবে রিভাইস দিলে হবে না এখন এখন জাস্ট তুমি একটা প্রশ্ন পড়বা প্রশ্নটা পড়ার পরে দেখবা আসলে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা এই ম্যাথডে করলে বা হচ্ছে এই ম্যাথ দিয়ে এই সূত্রটা দিয়ে করলে আসলে হয় কি না এখন সবাই প্রশ্ন করতে পারে ভাই সূত্রগুলা কিভাবে পাবো আর কি সূত্রগুলো তুমি ইসাক স্যারের বইয়ের পিছনে বা তপন স্যারের বইয়ের পিছনে পেতে পারো বা তোমাদের সুবিধার্থে যে সূত্রগুলো সবচেয়ে বেশি কাজে লাগে বিভিন্ন শর্টকাট ট্রিক্স তোমার এইচএসসি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপারের যে দশটা চ্যাপ্টার আছে দশটা চ্যাপ্টারের সবগুলো সূত্রের পিডিএফ আমার নিজের হাতে করা পিডিএফটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর কি যাক সূত্রের প্যারা শেষ রিভাইজার প্যারাও শেষ এখন শেষ সময়ে আর কি করা যায় দেখো তোমাকে সবচেয়ে ভালোভাবে তোমার মাথাটা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার দিন পরীক্ষার দিনের কথাটা বলতেছি মাথাটা ঠান্ডা রাখতে হবে কেন মাথা ঠান্ডা রাখতে হবে কারণ তোমার এক একটা মার্ক আড়াই মার্কের সমান এক মার্ক কিন্তু এক মার্ক না একটা মার্ক আড়াই মার্কের সাথে তুলনা করা হবে কারণ এই মার্কটা কিন্তু কনভার্ট করা হবে সো তোমাকে যে কাজটা করতে হবে আমি আবারও বলতেছি তোমাকে যে কাজটা করতে হবে যে বারোটা এমসি কেউ দাগাবা আর কি সে বারো টাইম সিকিউর সঠিক কিনা মানে তুমি হানড্রেডে হানড্রেড পারো কিনা না পঁচিশটার ভিতরে সেই বারো টাইম সিকিউর দেখাবা এর ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো প্রথমে যে সহজগুলো আছে মানে একেবারে শিওর যেগুলো পারো সেই শিওরগুলো আগে দেখাবা তারপরে হচ্ছে যে দুই একটা কনফিউশন থাকে ওইগুলো আর যেগুলো একেবারেই পারো না ওইটা টাচ করার কোনো দরকার নাই সিকিউর ক্ষেত্রে যে ঝামেলাটাই তোমরা পড়তে পারো সিকিউর ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে অনেকেই যে ঝামেলাটা করে পুরা প্রশ্ন পড়ে না দেখা যায় হচ্ছে একটা প্রশ্নের ক খ গ কমন পড়ছে তুমি ঘ প্রশ্ন পড়লাই না ওই প্রশ্ন অ্যান্সার করা শুরু করে দিছ বাট এখন কিন্তু আর অনেকগুলো প্রশ্ন নাই যে হচ্ছে একটা প্রশ্ন না পারলে আরেকটা প্রশ্ন দিয়ে রিকভারি করতে পারবে এখন তোমাকে অ্যান্সার করতে হবে দুইটা সি কিও সো আগে প্রশ্নগুলো আটটা প্রশ্ন একটু টাইম নিয়ে পড়বা কারণ তোমাকে কিন্তু টাইমও বেশি দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখো আমরা যখন সাতটা সিকিউ লিখতাম বা হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে পাঁচটা সিকিউ লিখতাম তখন একটা সিকিউর জন্য যে পরিমাণ সময় পাইতাম তার থেকে কিন্তু তোমাদের সময়টা বেশি এখন বুঝতে হবে কি কারণে সময়টা বেশি দিছে কর্তৃপক্ষ যেন তুমি প্রশ্নগুলো পড়তে পারো অনেকের টার্গেট আছে মেডিকেল অনেকের টার্গেট আছে বুয়েট অনেকের টার্গেট আছে ভার্সিটি এইচএসসি রেজাল্টটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ সো প্রথম পরীক্ষায় তুমি আগে প্রশ্নগুলা পড়বা মানে যে প্রশ্নে হান্ড্রেডে হান্ড্রেড পারো আর কি মানে অলমোস্ট নাইনটি বা হান্ড্রেড পার্সেন্ট পারো ওই প্রশ্নটা অ্যান্সার করতে যাবে মানে প্রথমে আগে পনেরো মিনিট মনে করবা তোমার পরীক্ষা শুরুই হয় নাই তোমার প্রশ্ন পড়তে হবে প্রশ্ন সিলেক্ট করতে হবে এবং তোমরা যদি কেউ মারা খাও এই প্রশ্ন সিলেক্ট করতে গিয়েই মারা খাবা ভাইয়া আগে থেকে বলে দিচ্ছি সো যে কাজটা করবা আগে সবগুলো প্রশ্ন ভালোভাবে দেখবে মানে কোন প্রশ্নটা তুমি হান্ড্রেড হান্ড্রেড পারো এইটা রিকোয়েস্ট ভাই আর কিছু না এখন মাথা ঠান্ডা রাখো জাস্ট রিভাইজ দাও নতুন কিছু পড়ার দরকার নেই যে দুইটা বা তিনটা চ্যাপ্টার সিলেক্ট করছো সিকিউর জন্য ওইগুলো বারবার টেস্ট পেপার সলভ করো এবং ঘাবড়ানোর কিছু নাই তোমার বেলায় নতুন কোনো কিছু আসবে না নতুন কিছু আবিষ্কার হবে না বুঝতে পারছো তোমার বেলায় নতুন কিছু আবিষ্কার হবে না আগে যা ছিল তোমার বেলাতেও কি হবে তাই আসবে মানে তোমার আগের বছরগুলোতে যে প্যাটার্নে প্রশ্ন আসছে তোমার বেলাও একই প্যাটার্নে প্রশ্ন আসবে সো ভয় পাওয়ার কিছু নাই নিজের বোর্ডকে ফোকাস করো নিজের বোর্ডে কোন ক্যালিভারে প্রশ্ন হয় সেগুলো দেখো তুমি ধরো চট্টগ্রাম বোর্ড তোমার হচ্ছে ঢাকা বোর্ড নিয়ে মাতামাতি করলে হবে না ধরো তুমি রাত বোর্ড তোমার বোর্ডে কঠিন প্রশ্ন হয় তোমাকে ওই কঠিনগুলো নিয়ে ফোকাস করতে হবে সো যার যার ব্যাটেল গ্রাউন্ড তার তার বিগত বছরের প্রশ্নগুলো বারবার রিভাইজ করো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইলো আর ফিজিক্স সেকেন্ড পেপারের এমসি কিউগুলা ভাইয়া হচ্ছে তোমাদেরকে যেই দিন ফার্স্ট পেপার এক্সাম শেষ হবে ওই দিন রাত থেকে আপলোড দেওয়া শুরু করব এখন সেকেন্ড পেপার দিয়ে কাউকে ডিস্ট্রাক্ট করতে চাই না বারবার ফার্স্ট পেপার পড়ো ভালো থেকো দোয়া করে আমার জন্য আর ভার্সিটি এবং মেডিকেল বায়োলজি এডমিশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম রইল